ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মরহুম মালুম মিয়ার স্মরণে ইসালি সওয়াবের মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের মরহুম মালুম মিয়ার স্মরণে ও সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক পবিত্র ইসালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কুড়িনাল পূর্বপাড়া মোহাম্মদ সালাউদ্দিনের বাড়ি সংলগ্ন মাঠে বাদাসর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই মাহফিল। কুড়িনাল গ্রামের মরহুম মালুমিয়ার ছেলে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিনের পৃষ্ঠপোষকতায় এই ইসালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িনাল বড়বাড়ির কৃতিসন্তান বিশিষ্ট দানবীর ও সমাজসেবক এস এম গিয়াসউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন ধনু। প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান নওগাঁও গাউসিয়া হকিয়া দরবার শরীফের হজরত মাওলানা এম এ আল আমিন যুক্তিবাদী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমান সোনাকান্দা জামে আয়ে শামসুল হুদা রহমানিয়া দিনিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম আল আমিন মাহমুদি, মাওলানা মোহাম্মদ কবির হুসাইন, মাওলানা আবুল বাশার সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ মাহফিলের বয়ান পেশ করেন। পরে গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে মরহুম মালুমিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ সকল মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিল পরিচালনায় ছিলেন কুড়িনাল পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান। নবীনগর থেকে স্টাফ রিপোর্টার সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।